দেশের ক্রীড়াঙ্গনের জাতীয় দলের সিংহভাগ খেলোয়াড় আসে ঢাকার বাইরে থেকে। রাজধানীতে পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকায় ঢাকা থেকে কোনো খেলোয়াড় উঠে আসে না, আর এই ব্যর্থতার দায় এড়াতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজন করে আসছে মেয়র কাপের এই টুর্নামেন্টে। তৃতীয় আসরে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সংযুক্ত করা হয়েছে ব্যাডমিন্টন। টুর্নামেন্টের পরিধি বাড়াতে চতুর্থ আসর থেকে যোগ করা হবে আরও দুটি খেলা, যেখানে ভলিবলের পাশাপাশি সংযুক্ত করা হবে একটি ইনডোর গেমস। আমাদের মেয়র মহোদয় উদ্বোধনী খেলায় উনি বলেছেন যে এটার সাথে আরও দুইটা খেলা আগামী বছর থেকে ইনক্লুড হবে, এবং আমরা অত্যন্ত আনন্দিত ওনার এই কথায়। এদিকে মেয়র কাপে ভালো করা প্লেয়ারদের নিয়ে বিসিবি ও বাফুফেতে ক্যাম্পিং করানোর পরিকল্পনা আছে আয়োজকদের। তাছাড়া সব ওয়ার্ডে নেট প্র্যাকটিসের সুযোগ সহ মাঠ নির্মাণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। যে সবচেয়ে বেশি ভালো ব্যাটিং করবে বোলিং করবে সেটার পটেনশিয়ালও আমরা এবং সেটা নিউজ আমরা বিসিবিকে দিয়ে যাচ্ছি, এবং আমরা শুধু এই খেলায়ই নিয়োজিত নয়, যে ছেলেগুলা যে তরুণ শিশু ছেলেগুলা ভালো খেলছে তাদেরকে আমরা রিক্রুয়েট করছি যে বিসিবিতে ক্যাম্পিং যাতে তারা করতে পারে এবং আমাদের বাংলাদেশ হয়ে যাতে প্রতিনিধিত্ব করতে পারে। প্রত্যেকটি ওয়ার্ডের টিমে একজন করে কোচ নিয়োগের দাবি জানান খেলোয়াড়রা। টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তারা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক প্লেয়ার আছে যারা ট্যাপ টেনিসে খেলায়, ডিউস বলে তারা অভ্যস্ত নয়। তো প্রত্যেকটা টিমে যদি একটা করে কোচ থাকতো তারা ট্রেনিং পেত এবং আরও ভালো খেলা উপহার দিতে পারত। ফার্স্ট রাউন্ডের খেলাগুলো নকআউট সিস্টেম না করে অন্তত দুইটা ম্যাচ হলে আমাদের জন্য ভালো হয় আর কি। যেমন আজকে আমরা একটা হেরে গেছি, হয়তো আমরা আমাদের প্রতিভাটা দেখাইতে পারি নাই, ব্যাড লাক হেরে গেছি, বিপক্ষ টিম ভালো খেলছে জিতছে। যদি আরও একটা ম্যাচ থাকতো হয়তো আমরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাইতাম। ঢাকা মেয়র কাপের এবারের আসরে প্রায় 3,700 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।